আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাইতেছি যে মাত্র 2 টাকায় কবুতরকে ডিম পাড়ার, মানে ডিম পাড়ার জন্য তৈরি করুন মাত্র 2 টাকায়। তো প্রথমত আপনার কবুতর বাঞ্জা না হলে ইনশাল্লাহ আমার ওষুধটা কার্যকর হবে, কারণ আমি এটা প্রমাণিত আমার কাছে এটা অনেকবার নিজেই ট্রাই করছি। আমি মানে আমার চ্যানেলে আমি যতগুলো ভিডিও দিমো এবং যতগুলো ভিডিও আমি ইয়া করবো এগুলা সব আমার নিজের যোগ্যতা অনুযায়ী, কারণ আমি কোনো ডক্টর না, আমি আমার নিজের থেকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি আগে ট্রাই করি, তারপর যদি না হয় তাহলে আমি দিই না, আর যদি আমি ট্রাই করার পর যদি দেখি না ফলাফল হয়েছে তাহলে আমি আপনাদেরকে দিই। তো চলেন আমরা দেখি আমার এই জোড়াটা কাঁচানো। আমার এই জোড়াটা সোমবার দিন, আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে বুধবার, পরশু দিন আনছে হাট থেকে। তো হাট থেকে আনার পর আমি এ পর্যন্ত এখন ওষুধটাকে খাওয়াই নাই। তো ভিউয়ার্স, যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাতেছি আপনারা সবাই জানেন হয়তো, এই ওষুধটার নাম হচ্ছে কড রিভাল অয়েলস। এই যে ওষুধটা, এই ওষুধটা প্রায় আমি 2 পাতা কিনছিলাম, আমার সবগুলো কবুতরের ইউজ করাইছি, একবার করে খাওয়াইছি, আমার কবুতর সবগুলো ভালো ফলাফল দিছে। আমার কবুতর আল্লাহর রহমতে এরকম কোনো ইয়ে হয় না, মানে প্রথমত যদি আপনার কবুতর বাঞ্জা না হয় তাহলে ইনশাল্লাহ 100% কাজ করবো। কবুতর ওষুধগুলার দাম 2 টাকা করে পিস হচ্ছে 10টা থাকে, তো 10টা 20 টাকা এক পাতা নিয়ে নিবেন আপনারা, কারণ আপনার লফটের যতগুলো কবুতর আছে সবগুলো কবুতরকে খাওয়াই দিবেন। আর এগুলো হচ্ছে ভিটামিন, এগুলো ডিম পাড়ার জন্য অতি তাড়াতাড়ি কাজ করে, এগুলো অনেক ভালো, আমি অনেকবার ইউজ করছি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। ইনশাল্লাহ আপনার কবুতর আপনি খাওয়ানোর পরও 10 থেকে 15 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার কবুতর ডিম পেড়ে দেবে, যদি প্রাপ্তবয়স্ক হয়। আর যদি প্রাপ্তবয়স্ক না হয়, যেমন 10 পর অথবা 9 পর না হয়, তাহলে অবশ্য কবুতর ডিম পারবে না, কারণ কবুতরের বয়স তখন হয় না। আর যদি কবুতর ডিমও পারে তখন ওই ডিমগুলো হবে সোলকা, একবারে পাতলা হবে এবং ভেঙে ফেলতে পারে, আবার আপনার ডিম একটা পারতে পারে, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এই জন্য আপনারা কবুতরের জোড়া দিবেন 10 পর হলেই, আর এই ওষুধটা খাওয়াবেন, ইনশাল্লাহ আশা করি কাজ করবো। এই ওষুধটা যে কোনো ফার্মেসির দোকানে, আপনার নিকটস্থ ফার্মেসির দোকানে পেয়ে যাবেন। এই ওষুধটার নাম হচ্ছে কড রিভার অয়েল ক্যাপসুল, কড রিভার অয়েল, এটা সবাই জানে, কড রিভার অয়েল এটা সবাই বেশি কম ইউজ করে এই ওষুধটা। তো আশা করি ফ্রেন্ডস অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে কাজ হলো নাকি, কাজ না হলে ইনশাল্লাহ আমি দ্বিতীয় সাজেশন দিতে পারি, ইনশাল্লাহ আশা করি এটা দিয়েই হয়ে যাব। কিন্তু যদি না হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব, আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন, যাতে এই জোড়াটা অনেক ভালো হয়। তো যাওয়ার আগে আমার কবুতরের লফটগুলো আপনাকে দেখাইতেছি, যে এটা হচ্ছে কাকজির সাথে আমি জিরাগোলা নর কাকজি মাদি বাচ্চা দিচ্ছে, এর আগে আরেক জোড়া বাচ্চা দিচ্ছে, এই বাচ্চাগুলোও আছে। পরে এগুলো হচ্ছে মেসালদম ডিমে বসা দিচ্ছে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে জিরাগোলা, আমি মানে এটার মাদিটা চলে গেছিলো, পরে সার্সিলন চলে গেছিলো, তো এই জন্য আরেকটা মাদি আনছি, ওইটা একটু কম বয়সের। হাট থেকে মাদি কিনলে একটু কম বয়সের কিনলেই ভালো, কারণ এটা আমি পরে একটা ভিডিও করবো ইনশাল্লাহ, আপনারা দেখবেন। এটা ডিম পেড়ে দিব, 2-3 দিনের ভিতর ডিম পারবো অবশ্যই ইনশাল্লাহ। আর এই যে জিরাগোলা, এটা আরেকটা, এটা ডিম ফুটাইছে, বাচ্চা আছে আবার ডিম দিচ্ছে, বাচ্চাকে এখনও খাওয়ায় ভাবে। এই যে ওই যে কাকজির বাচ্চা সাদা সাদা, আর এগুলো হচ্ছে যে জিরাগোলার বাচ্চা প্লাস নাপতার বাচ্চা এটা। তো ভিউয়ার্স আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করবেন। নতুন চ্যানেল অবশ্যই, আপনাদের হেল্প ছাড়া কোনো কিছু সম্ভব না, আপনারা হেল্প করবেন ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন যাতে করোনা ভাইরাস আমাদের থেকে, আমরা যাতে রক্ষা পাই করোনা ভাইরাস থেকে। সবাই দোয়া করবেন, সবাই 5 ওয়াক্ত নামাজ করবেন এবং ঠিকমতো অজু গোসল, ঠিকমতো হাত পরিষ্কার করবেন। তো আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাল্লাহ।